হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মেশিনের সমস্যার সমাধান করা যায়। ঠিক তাই নিয়ে আজকে আমি হাজির হয়েছি। আজকের পর্বে ভিউয়ার্স, আমি আজকে আপনাদেরকে দেখাবো সেটা হলো মেশিনের সেলাইতে যে গুটি গুটি ভাব পড়ে, এই গুটি গুটি ভাবগুলো কেন পড়ে এবং তার সমাধান কী। আসলে আমাদের যে আমরা যে সেলাইটা করি, এই সেলাইটার গুটি গুটি ভাবটা কেন হয়, ঠিক তাই, এবং তার সমাধানটা কি। আমার অনেক ফ্রেন্ডস আমাকে রিকোয়েস্ট করেছেন কমেন্টস বক্সে যে আপনি কীভাবে তারা সমাধানটা পাবেন। আসলে সেই সমাধানটা নিয়ে আমি আজকে হাজির হয়েছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই গুটি গুটি ভাবটি, আসলে আপনাদেরকে ক্লিয়ারলিভাবে দেখার জন্য আমি আরেকটা কাপড়ে দেখিয়ে দেবো। এই যে গুটি গুটি যে ভাবটি দেখতে পাচ্ছেন, এই আমি আরেকটি কাপড়ে দেখে দিচ্ছি। এই যে ক্লিয়ারলি আপনাদেরকে ক্লিয়ারলিভাবে বোঝানোর জন্য আমি আরেকটি কাপড়ে দেখে দিচ্ছি গুটি গুটি ভাবটা পড়ে এবং কেন পড়ে। এই যে এখানে যে টাইট, আমি এই স্ক্রুটি কিন্তু টাইট দিয়েছি। টাইট দেওয়া অবস্থায় আমি আমার এই স্ক্রুটি কিন্তু টাইট ছিল ফ্রেন্ডস, ঠিক তার জন্যই কিন্তু আমার এই সেলাইটি কুচকে এসেছে। এবং এই যে গুটি গুটি ভাবটি আপনারা দেখতেই পাচ্ছেন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ক্যামেরার সামনে নিয়ে। অলরেডি বুঝতেই পারছেন গুটি গুটি ভাবটি দেখা যাচ্ছে এবং সেলাইটি কিন্তু কুচকে গেছে এবং খুব টাইট হয়েছে। এই সেলাইটি এখন ধরে আমি যদি এভাবে টান দিই, এইভাবে চলে আসছে, সেলাই কিন্তু হয়নি। পুরো সুতাটি আমার ফুললি আলামি চলে আসছে। এখানে এই দেখেন ভিউয়ার্স, ঠিক এই সুতাটি এই যে টান দিলেই উঠে আসছে, সেলাই হয়নি। তার জন্য আসলে সমস্যা সমাধানটা কি সেটা আমি আপনাদেরকে আজকে দেখাবো। ভিউয়ার্স আবার দেখুন, আমি আপনাদের সুবিধার্থে আরেকবার দেখাচ্ছি। এই যে আমার যে স্ক্রুটির দিকে কিন্তু আমি ফলো না রেখে সেলাই করছি। এই স্ক্রুটি কিন্তু আমার আসলে টাইট ছিল, ঠিক এই টাইট থাকা অবস্থায় আমি এটাকে ফলো না করে আমি এটাকে চালানো। ফ্রেন্ডস, এখানে আমার স্ক্রুটি কিন্তু টাইট ছিল, তার জন্য আমি এটাকে ফলো না করে কিন্তু আমি চালানো শুরু করছি। এবং আমার যে বোবিন কেসটা ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি। এই যে আমার বোবিন কেসটা, এটা কিন্তু একেবারেই লুজ, খুব লুজ। এবং মূল বিষয় হলো কি ভিউয়ার্স, এখানে কিন্তু স্ক্রুটি খুব টাইট দেওয়া, খুব টাইট মানে মোটামুটি ভালো আকারে টাইট দেওয়া। এবং আমার এই বোবিন কেসের যে সুতাটি, এটা কিন্তু একেবারেই লুজ করা, একেবারেই লুজ ঢিলা, তার জন্য দুইটা সুতা কিন্তু অ্যাডজাস্ট হতে পারে নাই। ভিউয়ার্স, দুইটা সুতা যখন অ্যাডজাস্ট হতে পারে নাই, তখন আমার এই সেলাইটাও কিন্তু অ্যাডজাস্ট হতে পারে নাই। এই নিচের সেলাইটা যেমন একটু দেখতে সুন্দর, উপরের সেলাইটা দেখতে সুন্দর না, এটা গুটি গুটি ভাব হয়েছে। এবং এই সেলাইটা দেখতে সুন্দর হলেও টান দিলে পুরো সেলাইটাই খুলে যাবে, সেলাইটি আসলে হয়নি। কারণ এই যে দুইটা সুতা আমার অ্যাডজাস্ট হয়নি, এটা টাইট, উপরের স্ক্রুটা টাইট এবং নিচের স্ক্রুটি, নিচের যে ববিন কেসের সুতাটি, এটা কিন্তু একেবারে লুজ। তাই আমি ববিন কেসের সুতাটি একটু টাইট করে নেব। ভিউয়ার্স আপনারা বুঝতে পারছেন, আমি উপরের আমার এখানে যদি স্ক্রু ড্রাইভার কাছে কাছে না থাকে, আমি এই যে ববিনটার এই যে কোনো একটা অংশ দিয়ে এই পাতিটার ভিতরে দিয়ে আমি স্ক্রুটার ভিতর দিয়ে আমি একটু ঘুরিয়ে আমি এটাকে টাইট দিয়ে নিতে পারি। আপনারাও ফ্রেন্ডস ঠিক তাই করতে পারেন। যদি আপনাদের স্ক্রু ড্রাইভারটা কাছে না থাকে, সেই ক্ষেত্রে আপনারা এটা দিয়ে টাইট দিয়ে নিতে পারেন। এখানে ভিউয়ার্স আমার মোটামুটি টাইট হয়ে গেছে। এখন ভিউয়ার্স আমি এটা লাগিয়ে নিলাম এবং
ভিউয়ার্স, এখানে আমি একটু লুজ করে নেব। ওটা যেমন একটু টাইট দিয়েছি, ঠিক ওই পরিমাণেও আমার উপরের স্ক্রুটা লুজ দিতে হবে। উপরের স্ক্রুটা যখন লুজ দিলাম ভিউয়ার্স, আগের সেলাইটা তো বুঝতেই পারছেন, ধরলেই এভাবে টান দিলে খুলে যায়। মোটামুটি আমার পুরো সেলাই হয়নি, দুইটা সুতাই অলরেডি ফিরে এসেছে। এবার ভিউয়ার্স আমি আপনাদেরকে দেখাবো যে আসলে কীভাবে আসলে সেলাইটার সমাধান হতে পারে, তাই এখন আমি আপনাদেরকে দেখাবো। এখানে ভিউয়ার্স দেখেন, এবার কিন্তু সেলাইটি বেশ অনেক সুন্দর হয়েছে, এবার এটাও সুন্দর হয়েছে সেলাইটি। তবে ভিউয়ার্স একটা মূল বিষয় বুঝতে পারছেন হয়তো, উপরের সেলাইটা কিন্তু দেখতে অতটা সুন্দর হয়নি, নিচের সেলাইটা কিন্তু দেখতে অতটাই সুন্দর হয়েছে। কারণ উপরের স্ক্রুটা আমার ঠিক ঠিক মতো দেওয়া ছিল, কিন্তু আমার ববিনের সেই ইয়াটা, এই যে সুতাটি কিন্তু আরও লুজ আছে, আর একটু টাইট হবে। উপরের টির যতটুকু টাইট, নিচের সুতাটি অতটুকু টাইট হবে। দুইটা সুতা যখন একই মাত্রায় টাইট হবে, একই মাত্রায় চলবে, তখন আমার সেলাইটি দুইটাই পারফেক্ট সুন্দর হবে। এবারের সেলাই কিন্তু ভিউয়ার্স বেশ ভালো হয়েছে, এ পাশটাও নিচ পাশটাও বেশ ভালো হয়েছে সেলাইটি। ঠিক এইভাবেই ভিউয়ার্স আসলে সমস্যার সমাধান এটাই, যে যদি ভিউয়ার্স যে গুটি গুটি পড়ে সেলাইয়ের মাঝে, তাহলে তো সেলাইয়ের সুতাটি এক পাশ ধরে টান দিলে অন্য পাশ খুলে যাবে। এটা কিন্তু আমি টান দিচ্ছি, কিন্তু খুলছে না, কারণ এটি সেলাইটি পারফেক্ট হয়েছে। কিন্তু যখন গুটি গুটি পড়বে, ফলস পড়বে, তখন কিন্তু এই সেলাইটি অ্যাডজাস্ট হবে না এবং হয়নি। তাই ভিউয়ার্স যখন উপরের পাশ স্ক্রুটি লুজ দেব, তখন আমার নিচে ববিনটিও লুজ দেব। তাই ভিউয়ার্স যখনই আপনারা এই সেলাইটার এই কুটি কুটি ভাব দেখবেন বা সেলাই খারাপ হচ্ছে, তখন এই উপরের স্ক্রুটি ঠিক ঠিক মতো রাখবেন, ঢিলা রাখবেন, এবং নিচের ববিন কেসের সুতাটিও ঠিক ঢিলা করে অ্যাডজাস্ট করে নেবেন। সুতাটি উপরের যতটুকু ঢিলা থাকবে, নিচেরটিও ঠিক ততটুকু। তবে ভিউয়ার্স আমি আপনাদেরকে আরেকটি বিষয়ে পরবর্তী পর্বে আরেকটি বিষয়ে দেখাবো, সেটা হলো যে ববিন কেসের এই ভিউয়ার্স এইভাবে আসলে আমাদের বুঝতে হবে যে কীভাবে এই সেলাই গুটি গুটি করলে এই সমস্যার সমাধান করতে হয়। তাহলে বুঝতেই পেরেছেন ভিউয়ার্স কীভাবে সেলাই গুটি গুটি করলে সেলাইয়ের সমস্যার সমাধান করতে হয়। যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।